সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো আশা করি। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তোমাদের একাদশ শ্রেণীর বাংলা ক্লাস, তোমাদের যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করা হবে সেটি হচ্ছে তোমাদের যে সহপাঠ আছে বাংলা নাটক এবং উপন্যাস, সেখান থেকে নাটক নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে আমরা দেখো আমাদের নাটক কোনটা আছে। নাটক আছে সিকান্দার আবু জাফর এর লেখা সিরাজউদ্দৌলা নাটক। প্রথমে দেখো আমরা লেখক সম্পর্কে কিছুটা জেনে নেই। প্রথমে সিরাজউদ্দৌলা নাটকের লেখককে সিকান্দার আবু জাফর দেখো সিকান্দার আবু জাফরের জন্ম হচ্ছে সাতক্ষীরা জেলায়। তিনি 1918 সালে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মূলত একজন কবি হলেও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তিনি তার স্বচ্ছন্দ পথচারণা রেখেছেন। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি বরাবরই অগ্রগতি ছিলেন। তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা সমকাল হয়ে উঠেছিল তরুণ সাহিত্যিকদের মিলন ক্ষেত্র। পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক প্রতিবাদ এবং প্রতিরোধের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম। পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ ব্যক্ত করায় এই পত্রিকা একাধিকবার নিষিদ্ধ ও এর প্রকাশিত সংখ্যা বাজেয়াপ্ত করা হয়েছিল। সিকান্দার আবু জাফরের শিক্ষা জীবন শুরু হয় তৎকালীন খুলনার তালাবিরি ইংরেজি উচ্চ বিদ্যালয়ে। সেখানে তিনি শিক্ষা জীবন শুরু করেন। সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। শিক্ষা জীবন সমাপ্ত হওয়ার পর 1941 সাল থেকে বিভিন্ন ধরনের মননশীল পেশায় তিনি নিযুক্ত হন। দেশভাগের পর তিনি পূর্ব বাংলা চলে আসেন এবং 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুখ্যত একজন সাংবাদিক। কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করার অভিজ্ঞতাও তার ছিল। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরুদায়িত্ব তিনি পালন করেছেন। আমাদের সংগ্রাম চলবেই, বাংলা ছাড়ো প্রভৃতি বিখ্যাত রচনার স্রষ্টা সিকান্দার আবু জাফর নাট্যকার হিসেবে বিশেষভাবে সমাদৃত ছিলেন। সিরাজউদ্দৌলা ছাড়াও তার আরও যেসব বিখ্যাত নাটক রয়েছে তাদের মধ্যে হচ্ছে মাকড়সা, শকুন্তলা উপখ্যান, মহাকবি আলাওল বিশেষভাবে উল্লেখযোগ্য। নাট্যচর্চা স্বীকৃতি স্বরূপ তিনি 1966 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। কবি ও নাট্যকারের পাশাপাশি উপন্যাস, অনুবাদ সহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে তিনি সবিশেষ কৃতিত্বের সাক্ষ্য রাখেন। বিশিষ্ট এই লেখক 1975 সালে 15 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। দেখো আমরা এই যে নাটক করব, নাটক বলতে আমরা কী বুঝি? প্রাচ্য নাট্যশাস্ত্রে দেখো গ্রিক ভাষা থেকে আগত ড্রামা শব্দটির অর্থ হলো অ্যাকশন, কথা কিছু করে দেখানো। আর এই ড্রামা থেকে নাটকের উদ্ভব। বাংলা নাটক, নাট্য, নট, নটি প্রভৃতি শব্দ উদ্ভূত হয়েছে নট ধাতু থেকে, যার অর্থ হচ্ছে নড়াচড়া করা। মানে নড়াচড়া করা বা আকার ইঙ্গিতের মাধ্যমে কোনো কিছু বোঝানোটাই এক প্রকার নাটক। দেখো অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্প কাঠামো গড়ে তোলে। বলে রাখা প্রয়োজন যে বর্তমান সময়ে নাটক পরিবেশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে টেলিভিশন, হলেও মঞ্চ নাটকের প্রকৃত ও যথার্থ পরিবেশনা স্থান। তাই নাটক বিষয়ক এই আলোচনায় মঞ্চ নির্ভর নাট্য বৈশিষ্ট্য কেবল বিবেচনা করা হবে। প্রকৃত নাটকের মধ্যে একটি সামষ্টিক শিল্প প্রয়াস সম্পৃক্ত, এতে কুশীলবগণ
দর্শকদের উপস্থিতিতে মঞ্চে উপনীত হয়ে গতিময় মানব জীবনের কোনো এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করে। তাহলে এখানে দেখো কি বোঝা হয়েছে, এতে এই যে যে নাটক এটা হচ্ছে কি, যারা অভিনেতা অভিনেত্রী তারা দর্শকদের উপস্থিতিতে মঞ্চে এসে কোনো বিষয়টাকে তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে। আসলে এটা গতিময় মানব জীবনের কোনো এক বা একাধিক বিশেষ ঘটনার প্রতিচ্ছবি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করে। সাধারণভাবে নাটকের যে চারটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয় তা হলো, প্রথম হচ্ছে কাহিনি, যে কোন কাহিনীটিকে বিষয় করে নাটক রচিত হবে, কাহিনী বা প্লট, চরিত্র সংলাপ প্রেক্ষিত, পরবর্তী হচ্ছে চরিত্র, কে কোন চরিত্র করবে বা চরিত্র বিন্যাস, সংলাপ ও পরিপ্রেক্ষিত, একটি নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্পঘন কাহিনী, কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হবার প্রয়াস পায় নাটকে। এর সঙ্গে যুক্ত হতে পারে নৃত্য, গীত, আবহ সঙ্গীত, শব্দ সংযোজন, আলোক সম্পাদ, মঞ্চ কৌশল প্রভৃতি। তবে এটি নাটক সম্পর্কে একটি সাধারণ ধারণা মাত্র। 2000 দেখো আমাদের এই নাটক 2000 বছরের বেশি বয়সী এই শিল্প মাধ্যমে নানা ধরনের পরিবর্তন ঘটেছে। তাহলে এই যে নাটক সেটা হচ্ছে 2000 বছরেরও পুরানো, আগে থেকে শুরু এরিস্টটল বা শেক্সপিয়রের কালে সময়ের ঐক্য, স্থানের ঐক্য, ঘটনার ঐক্য নিশ্চিত করা ছিল নাটক রচনার পূর্বশর্ত। কীভাবে কাহিনী মূল কাহিনীর ক্রমপ্রেক্ষিত চূড়াস্পর্শী নাট্যদ্বন্দ্ব, গ্রন্থিমোচন, যৌনিকাপাত এর মাধ্যমে ধাপে ধাপে নাটক শুরু হয়, নাটক শুরু হতে থাকে। তারপরে দেখো এই যে যে নাটক, বাংলা নাটকের যে আমাদের উদ্ভব, বাংলা নাটকের উদ্ভব কীভাবে হলো, আধুনিক বাংলা নাটকের বিকাশে পাশ্চাত্য বিশেষ করে ইংরেজি সাহিত্যের ভূমিকা সবিশেষ। প্রথমত ইংরেজি সাহিত্যের নাট্যচর্চা শুরু হয়েছে 19 শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে, যে নবীন জীবনানুভব শিক্ষিত বাঙালিকে স্পর্শ করেছিল এবং যে নবজাগরণের সূচনা হয়েছিল বাংলা সাহিত্যের ক্ষেত্রে, তার অন্যতম প্রকাশ এই সময়ের প্রহসন, যার যথার্থ পরিণতি বাংলা নাটক। 19 শতকের এক দ্বন্দ্বক্রুদ্ধ পরিবেশে বাংলা নাট্যমঞ্চের বিকাশে ধারাবাহিকতার জন্ম নিল আধুনিক বাংলা নাটক। তখন থেকে মূলত আধুনিক বাংলা নাটকের শুরু। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে প্রথম বাংলা নাটকে অভিনয় শুরু হয় 1995 সালের 27শে নভেম্বর তারিখে। তাহলে 1995 সালের 27শে নভেম্বর থেকে শুরু। হেরাসিম লেবেদভ তার ভাষা শিক্ষক গোলোকনাথ দাসের সাহায্যে ছদ্মবেশ নামক ইংরেজি থেকে অনুদিত নাটকের পাশ্চাত্য ধাঁচে মঞ্চায়ন করেন। তখন থেকেই নাটক মঞ্চস্থ শুরু হয়। 1831 খ্রিস্টাব্দে হিন্দু থিয়েটার এবং 1835 সালে শ্যামাবাজারের নবীনচন্দ্র বসুর নিজ বাড়িতেও বিলিতি ধরনের রঙ্গমঞ্চের ব্যবহার দেখতে পাওয়া যায়। এখন দেখো আমরা যে নাটকটা বিষয়ে আলোচনা করতে চেয়েছি, সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফরের লেখা, এটি হচ্ছে একটি ইতিহাস ভিত্তিক নাটক। ইতিহাসের সত্য এবং সাহিত্যের সত্য সবসময় অভিন্ন পথে না চলতে পারে, তা সত্ত্বেও ইতিহাসকে অবলম্বন করে সাহিত্য সৃষ্টির রীতি সুপ্রাচীন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যে ঐতিহাসিকতা, প্রবন্ধের ইতিহাসে বহুতর ঘটনাপুঞ্জ এবং বিভিন্ন নানা অনুষঙ্গকে সাহিত্যে পরিহার করার পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেন। তিনি মনে করেন যে এতে সাহিত্য নিজের কর্তৃত্ব হারিয়ে ফেলে এবং ফলত সাহিত্যের সেই শিল্পরস আহরণ বা ব্যাহত হয়। অর্থাৎ রবীন্দ্রনাথের মত ছিল ইতিহাসকে কেবল ঘটনা সূত্রের মধ্যে সীমিত রেখে তাকে রচয়িতার সৃষ্টিশীল কল্পনায় ডুবিয়ে শিল্প স্নাত করে তোলা। শুধু ইতিহাসটাকে ঠিক রেখে তার ভিতরে কি ঘটনা সূত্রের মধ্যে সীমিত রেখে তাকে রচয়িতার সৃষ্টিশীল কল্পনায় ডুবিয়ে তার সাথে অবশ্যই নাটক রচয়িতার সৃষ্টিশীল কল্পনা থাকতে হবে, কেননা ইতিহাসের পুনর্লিখন সাহিত্যিকের উদ্দেশ্য নয়। কারণ যেটা ইতিহাস হয়ে গেছে সেটা তো ইতিহাসে
আছে। ইতিহাসের পুনর্লিখন কোনো সাহিত্যিকদের উদ্দেশ্য নয়, তবে রবীন্দ্রনাথের এই মন্তব্য থেকে এরূপ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই যে ইতিহাসের প্রতি সাহিত্যিকদের আনুগত্য প্রদর্শন অপ্রয়োজনীয়। ইতিহাস তাদের অবশ্যই জানতে হবে। যখন কোনো লেখক বা সাহিত্যিক ঐতিহাসিক নাটক লিখতে যাবে, মূল কথা এই যে ইতিহাসের মূল সত্যের প্রতি আস্থা রেখে সাহিত্যিক ইতিহাস অবলম্বী সাহিত্য রচনা করবেন, তবে ইতিহাসকে যান্ত্রিকভাবে অনুসরণ কোনো দায় লেখকের থাকবে না। বাংলা ইতিহাসভিত্তিক নাটক রচনায় উল্লিখিত এই আদর্শ সর্বদা অনুসৃত হয়ে এসেছে। এমন দাবি যৌক্তিক হবে না, তবে ইতিহাসকে অবলম্বন করে নাটক রচনার প্রচেষ্টা যে শতাব্দী এই প্রাচীন তা অনস্বীকার্য। এসব নাটক অধিকাংশ ক্ষেত্রে যে ইতিহাসের প্রসঙ্গ এসেছে তা রাজরাজের ইতিহাস। কোনো সম্রাট কিংবা নবাব অথবা সেনাপতি তথা কোনো কোনো সামন্তবীর, এমনকি কখনো কখনো কোনো সামন্ত নারী এসব নাটকের কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অর্থাৎ এই ধরনের নাটকের কেন্দ্রীয় চরিত্র সর্বদাই সামন্ত শ্রেণীর প্রতিনিধি। সেখানে সামন্তপ্রভু তথা রাজার ইচ্ছাতেই প্রজার ইচ্ছা, কোনো প্রকার গণতান্ত্রিক অধিকার চেতনা এক্ষেত্রে মূল প্রেরণা নয়। আর সাধারণভাবে কেন্দ্রীয় চরিত্রকে মহিমান্বিত করার জন্য হলো করার অর্থ হল প্রকারম্ভের সামন্ত ব্যবস্থাকে অভিনন্দিত করা। দেখো এখানে লেখক কী বলছে সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে, যে সিরাজউদ্দৌলাকে আমি নতুন দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের চেষ্টা করেছি। ইতিহাস থেকে তিনি এই চরিত্রগুলো বা কাহিনীটা নিয়ে তার নিজের মতো করে সে এটিকে সাজিয়েছে। দেখো একান্তভাবে প্রকৃত ইতিহাসের কাছাকাছি থেকে এবং অতি পদক্ষেপে ইতিহাসকে অনুসরণ করে আমি সিরাজউদ্দৌলার জীবন নাট্য পুনর্নির্মাণ করেছি। ধর্ম ও নৈতিক আদর্শে সিরাজউদ্দৌলার যে অকৃত্রিম বিশ্বাস, তার চরিত্রের যে দৃঢ়তা এবং মানবীয় সদ্গুণগুলোকে চাপা দেওয়ার জন্য ঔপনিবেশিক চক্রান্তকারীরা যে সিরাজউদ্দৌলাকে সবসময় পরাজিত করতে চেয়েছে, তার ক্ষতি করতে চেয়েছে, সেটি এখানে তুলে ধরেছেন। ও তাদের স্বার্থান্ধ স্থাপকেরা অসত্যের পাহাড় জমি তুলেছিল, এই নাটকের প্রধানত সেই আদর্শ ও মানবীয় গুণগুলিকেই আমি তুলে ধরতে চেয়েছি। প্রকৃতপক্ষে সিকান্দার যে সময়ে নাটক লিখেছেন, সেই সময় পূর্ব বাংলার মানুষ পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে ক্রমশ সোচ্চার ও স্বাধীনতাকামী হয়ে ওঠে, ফলে তার নাটকে সিরাজউদ্দৌলার জনমানুষের মুক্তির কণ্ঠস্বরকে ধারণ করে আছে। মোটা দাগে ইতিহাসের নির্দেশনা মেনে নিয়ে সিকান্দার আবু জাফর এই নাটককে সিরাজউদ্দৌলার দৃঢ় চরিত্রের অধিকারী বাঙালির জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এত শত্রুর মোকাবেলা সিরাজউদ্দৌলা করতে চেয়েছেন, কিন্তু হয়তোবা কারো বিশ্বাসঘাতকতার কারণে সে পেরে ওঠেনি। নাট্যরূপ দান ছাড়াও সিরাজউদ্দৌলার এই মর্মান্তিক ঐতিহাসিক কাহিনী নিয়ে 60-এর দশকে ঢাকা চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রে সিরাজউদ্দৌলা চরিত্র অভিনয় করে বিখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন বিপুল জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও এই ইতিহাসের চরিত্র নিয়ে বাংলাদেশের অনেক যাত্রাপালা লিখিত মঞ্চস্থিত প্রিয় শিক্ষার্থীরা, দেখো পরবর্তী ক্লাসে পূর্ণভাবে তোমাদের এই নাটকটি নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা সীমিত আকারে লেখক সম্পর্কে বা এই নাটক সম্পর্কে কিছুটা জেনে গেলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা বাড়িতে পড়াশোনা করো।